বিস্মিল কসম ঝঞ্ঝা বায়ুর অতপর বোঝা বহনকারী মেঘের অতপর মৃদু চলমান জলযানের অতপর কর্ম বণ্টনকারী ফেরিস্তা তোমাদেরকে প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য ইনসাফ অবশ্যম্ভাবী পথবিশিষ্ট আকাশের কসম তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ যে ভ্রষ্ট সেই এ থেকে ফেরায় অনুমানকারীরা ধ্বংস হোক যারা উদাসীন ভ্রান্ত তারা জিজ্ঞাসা করে কেয়ামত কবে হবে যেদিন তারা অগ্নিতে পতিত হবে তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে ভীরুরা জান্নাতে ও প্রশ্র বনে থাকবে এমত অবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালন কর্তা তাদেরকে দেবেন নিশ্চয়ই ইতিপূর্বে তারা ছিল সৎকর্ম পরায়ণ তারা রাতে সামান্য অংশেই নিদ্রা যেত রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি কিছু। নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তার কসম তোমাদের কথাবার্তার মতোই এটা সত্য আপনার কাছে ইব্রাহিমে সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম তখন সে বলল সালাম এরা তো অপরিচিত লোক অতপর সে গৃহে গেল এবং একটি পক্ষ মোটা গোবৎস নিয়ে হাজির হল সে গোবৎসটি তাদের সামনে রেখে বলল তোমরা আহার করছো না কেন অতপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল তারা বলল ভীত হবেন না তারা তাকে একটি জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল অতপর তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং মুখ চাপড়িয়ে বলল আমি তো বৃদ্ধা বন্ধা তারা বলল তোমার পালনকর্তা এরূপই বলেছেন নিশ্চয় তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ ইব্রাহিম বলল হে প্রেরিত ফেরেস্তাগণ তোমাদের উদ্দেশ্য কি তারা বলল আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি যা সীমা অতিক্রমকারীদের জন্য আপনার পালনকর্তার কাছে চিহ্নিত আছে অতপর সেখানে যারা ইমানদার ছিল আমি তাদেরকে উদ্ধার করলাম এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি এবং নিদর্শন রয়েছে মুসার বৃত্তান্তে যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফিরাউনের কাছে প্রেরণ করেছিলাম অতপর সে শক্তি বলে মুখ ফিরিয়ে নিল এবং বলল সে হয় জাদুকর না হয় পাগল অতপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম সে ছিল অভিযুক্ত এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু এ বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকেই চূর্ণ করে দিয়েছিল আরও নিদর্শন রয়েছে সামুদের ঘটনায় যখন তাদেরকে বলা হয়েছিল কিছুকাল মজা লুটে নাও অতপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রাঘাত হল এমত অবস্থায় যে তারা তা দেখছিল অতপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না আমি ইতিপূর্বে নুহের সম্প্রদায়কে ধ্বংস করেছি নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায় আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী আমি ভূমিকে বিছিয়েছি আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করো অতএব আল্লাহর দিকে ধাবিত হও আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর সাথে কোনো উপাস্য সাব্যস্ত করো না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী এমনি ভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রসুল আগমন করেছে তারা বলেছে জাদুকর না হয় উন্মাদ তারা কি একে অপরকে এই উপদেশি দিয়ে গেছে বস্তুত তারা দুষ্ট সম্প্রদায় অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এতে আপনি অপরাধী হবেন না এবং বোঝাতে থাকুন কেননা বোঝানো মুমিনদের উপকারে আসবে আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিনকে সৃষ্টি করেছি আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমার আহার্য যোগাবে। আল্লাহ তালাই তো জীবিকা দাতা শক্তিশালী পরাক্রান্ত অতএব এই জালিমদের প্রাপ্য তাই যা তাদের অতীত সহচরদের প্রাপ্য ছিল কাজে তারা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায় অতএব কাফিরদের জন্য দুর্ভোগ সেই দিনের যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে